এই শোন না, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। বাবার কাছে যদি যাই বাবা ফোনটাই ভেঙে দেবে। তুই আমাকে 200 টাকা দিতে পারবি? পরে দিয়ে দেবো। কি হলো, তোরা হাসছিস কেন? আমরা ভেবেছিলাম তুই হাতে স্মার্টফোন পেলে একটু স্মার্ট হয়ে যাবি, কিন্তু তুই যেই ভোদা সেই ভোদাই রয়ে গেলি। কেন? ওরে হাদু, আজকের দিনে হাতে ফোন পাওয়া মানে ছেলেদের মাথা হাতে চলে আসে। যেমন পারবি মুড়িয়ে খা। রিমা তো আজ পর্যন্ত কখনো নিজের টাকায় রিচার্জ করেনি। ওর তো অনেক বন্ধু আছে, আমার তো একটাও নেই। বন্ধু? ওরা কেউ আমার বন্ধু না, সব ফেকু। মানে মাথায় ঢুকলো না তো? আমায় যারা ফোন করে তাদের 90% আমায় কোনোদিন চোখেই দেখেনি, শুধু ফোনে কন্টাক্ট। ফোনে রিচার্জ করার জন্য জাস্ট 4টে ফেকু খুঁজে নে। আচ্ছা, খুঁজবো কি করে? তোকে মনে হচ্ছে ঝিনুকের বাটি করে দুধ খাওয়ালে হবে না, তোকে ফিটিং বোতলে করে দুধ খাওয়াতে হবে। শোন, তোর নাম্বার দিয়ে ফার্স্টে 4 জনকে মিসড কল দে। যদি কোনো মেয়ে নাম্বার থেকে রিটার্ন কল আসে, সরি রং নাম্বার বলে কেটে দিবি। আর যদি কোনো ছেলে কল করে, হালকা চালে কথা শুরু করবি। কথা বলতে বলতে বুঝে যাবি পার্টি সিরিয়াস নাকি টাইম পাস। সিরিয়াস হলে 30 সেকেন্ড পর শোনা যাচ্ছে না বলে কেটে দিবি, আর যদি হয় টাইম পাস, ওটাই তোর ফিক। ও আচ্ছা, ঠিক আছে, চ্যাটে নাম্বার দে। ও বাবা, কাকে দিয়েছি রানীর পার্ট? তোর মনে যে নাম্বার আসে ডায়াল কর। ও আচ্ছা, এইভাবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যালো, কি বলছেন? হ্যালো, সরি, রং নাম্বার। রং নাম্বার? আরে, আপনি তো আমাকে মিস কল দিলেন না? তাহলে তো এটা রাইট নাম্বার। না না, রং নাম্বার। হ্যালো, একবার তোকে পাই না হাতের সামনে, হত ছাড়ি ছেটিয়ে তোর বিশ্বাস।